আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ উইথ আলিয়া। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আমার মেয়ে সাইনের বার্থডে, তো সেই জন্য সকাল থেকেই প্রিপারেশন শুরু করেছি। তো প্রথমে হচ্ছে কেকটা বানিয়ে নিচ্ছি। এখানে কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি আর ডিমের সাদা অংশটা আলাদা করেছি, ইলেকট্রিক বিটারে বিট করে নেব। তো আমার কেকের রেসিপি তো আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, তারপরেও জাস্ট অল্পের মধ্যে আজকে দেখিয়ে দিচ্ছি। এখন ডিমের সাদা অংশটা ইলেকট্রিক বিটারে বিট করে নিচ্ছি। বড় বাটিতে নিয়ে নিলাম, ছোট বাটিতে আসলে বেশি মনে হচ্ছিল মিক্স করতে প্রবলেম হবে। আমি তো সবসময় তিনটা ডিম দিয়ে করি, আজকে ছয়টা ডিম দিয়ে করছি, তো দেখি কি হয়। ফমি স্টার্টটা চলে আসছে, এখন আমি একটা একটা করে ডিমের কুসুমটা এর মধ্যে অ্যাড করব। এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করব। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চিনি নিয়ে নিয়েছি, চিনিটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব। আজকে হচ্ছে বার্বি ডলের কেক বানাবো, যে জন্য আমার একটু সন্দেহ হচ্ছিল যদি কম হয়ে যায়, সেজন্য একটু বেশি করে করছি। আর বার্বি ডলটা আমি ফার্স্ট ট্রাই করছি, ঠিক বার্বি ডল না, এটা হচ্ছে ফ্রোজেন, তো দেখি কতটুকু কি করতে পারি। ও অনেক ফেভারিট হচ্ছে ফ্রোজেন ডলটা। আমি এর মধ্যে ভ্যানিলা এক্সট্রাক্টটা দিয়ে দিচ্ছি। আরে এর মধ্যে এক কাপ পরিমাণ তেল দিব, অল্প অল্প করে এটার সাথে মিক্স করে নেব। এর সাথে হচ্ছে দুই কাপ পরিমাণ ময়দা যাচ্ছে, তাকে একটু স্পেচুলা দিয়ে আস্তে আস্তে এটাকে মিক্স করে নিব। আমার সময় সবসময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টসগুলো যেন ঠিক মতো দেওয়া হয়। তো আমি সাধারণত তিনটা ডিমের সাথে এক কাপ ময়দা, এক টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার, তারপর 1/4 কাপ চিনি, 1/4 কাপ তেল অথবা বাটার দেই। আর যদি আমি চকলেট কেক বানাই তাহলে এর সাথে 1 টেবিল চামচ হচ্ছে কোকো পাউডারটা মিক্স করি আর চকলেট এসেন্সটা দেই। মাঝে মাঝে হচ্ছে আমি ডিমের সাদা অংশের ফর্ম আলাদা করি, তারপর কুসুম একটা একটা করে অ্যাড করি। আর এক এক সময় হচ্ছে যখন খুব তাড়াহুড়ো থাকে তখন দেখা যায় পুরো ডিমটাই একসাথে বিট করে ময়দা দিয়ে অ্যাড করে ফেলি। আর এখন যেভাবে করছি আমি দেখেছি এইভাবে করলেই সবচেয়ে ভালো হয় কেকটা। তো আমার মিক্স করা হয়ে গেলে আমি একটা মল্ডে নিয়ে এটাকে চুলায় বেক করে নেব কেকটাকে। তো সেই প্রসেসটা তো আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আর সেটা শেয়ার করছি না। কেকটাকে ঠান্ডা করে তারপর আনমোল্ড করে নিচ্ছি। এখন এটাকে ছুরি দিয়ে মাঝ বরাবর দুটুকরো করে কেটে নেব। তো কেকটা দুভাগ করে কেটে তারপর রেখে দিয়েছি, বিকেলের দিকে ডেকোরেশন করব। তো এখন কিচেনে চলে আসছি বাকি দুপুরে যে রান্নাবাড়া আছে সেগুলো শেষ করার জন্য। তো প্রথমে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিয়েছি, যেটা আমি আর এখন আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ ফ্রাইড রাইসের রেসিপি আমার পিছনের দিকে একটা ব্লগে আছে। তো সব কিছু শেয়ার করতে গেলে দেখা যায় ব্লগটা অনেক লম্বা হয়ে যায়, যে জন্য আজকে আর ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমার মেয়ের অনেক ফেভারিট হচ্ছে ফ্রাইড রাইস আর চাইনিজ ভাজি। তো এখন আমি চাইনিজ ভাজিটা রান্না করছি। অনেকে অনেকভাবেই চাইনিজ ভাজি রান্না করেন, তবে আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে সবচেয়ে সহজ হয় আর খেতেও অনেক ভালো হয়। প্রথমে আমি তেলটা গরম করে ওর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়েছি, এরপরে হচ্ছে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। সব কিছুকে তেলের সাথে মিক্স করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে আলু, এভাবে পাতলা করে কেটে রাখা আলু দিচ্ছি, আর হচ্ছে ফুলকপি এর মধ্যে দেব, পরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর সাথে মিক্স করব। তো ফুলকপিটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে বাকি যে সবজিগুলো আছে সেগুলা দিয়ে দেব। চেষ্টা করতে হবে সবজিগুলো যেন একই সাইজে কাটা হয়। তো এখন আমি ক্যারটটা দিয়ে দিলাম, দিচ্ছি হচ্ছে শসা কুচি করে কাটা, তারপরে হচ্ছে সবুজ রঙের যে ক্যাপসিকামটা আছে সেটা এখন দেব, আরও
যদি কোনো কালারের ক্যাপসিকাম থাকে তাহলে সেটাও দেওয়া যেতে পারে। তো আমার কাছে এই সবুজ রঙের ক্যাপসিকামটা ছিল, তো ক্যাপসিকামটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটোটাও দেব, তাহলে একটু টক টক ভাব হয়, ভালো লাগে, টক মিষ্টি। আর এই ভেজিটেবলটা সাধারণত এরকম হোয়াইট কালারের থাকে, যে জন্য আমি এখানে কোনো ধরনের আমাদের যে দেশি যে মশলাগুলো আছে, যেমন হলুদ, তারপর জিরা, ধনিয়া, সেগুলা ইউজ করি নাই। এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এই টমেটোতে খুব বেশি বিচি ছিল না, যে কারণে আর সেটা ফেলি নাই। তো এবারে আমি এর মধ্যে পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এটাকে আরেকবার একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি, যেন সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। এবারে আমি এর মধ্যে সাদা রঙের যে ভিনেগারটা থাকে সেটা দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো। আর সয়া সসটা দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তো বাচ্চারা চিকেন নাগেট অথবা যদি একটা ভেজিটেবল এরকম হয়ে যায় আর হচ্ছে ফ্রাইড রাইস হয়ে যায় তাহলে অনেক খুশি হয়ে যায়, খেতে পছন্দ করে ওরা। আর খুব বেশি আইটেম ওরা খেতে পারে না, যে জন্য আজকে আমি খুব বেশি আইটেম করছি না, ফ্রাইড রাইস থাকবে আর ভেজিটেবলটা থাকছে, আর সাথে হচ্ছে আলুর চাপটা করেছিলাম, সেই আলুর চাপটা দেব। আর যদি প্রতিদিন তো আমার বাসায় ডাল রান্না করতেই হয়, ডালটা রান্না করেছি, অলরেডি করে ফেলেছি সকালেই। তো এখন আমি এই ভেজিটেবলের মধ্যে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের যে কলিটা থাকে সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চাইনিজ ভেজিটেবলে গোলমরিচের গুঁড়োটা মাস্ট দিতেই হয়, ফ্রাইড রাইসে যেরকম ঠিক সেরকম। তো গোলমরিচটা দিয়ে দেওয়ার পরেই একটা সুন্দর ফ্লেভার চলে আসে। তো এখন আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। তো বাচ্চাদের জন্য এই খাবারগুলো এনাফ, আর ওদের বাবা দুপুরে যখন আসবেন তখন এটা দিলে কিন্তু হবে না, উনি আবার মাছ, তারপর ভর্তা, ভাজি এসব পছন্দ করেন। তো ওনার জন্য আমি মাছ আর বেগুন ভর্তা করব, আর ডাল তো থাকবেই। তো এখন আমি এর মধ্যে বরবটিটা দিয়ে দিলাম, জাস্ট একটু কালার আসার জন্য, দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি এখানে বরবটিটা দিয়ে দিয়েছি। এখন এগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অলমোস্ট আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে, তো একটু সময় ঢেকে রাখলাম। তো প্রায় 10 মিনিট পরে আমি এখন এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে একটু সময় নেড়ে চেড়ে তারপর রান্না হতে দেব, তাহলে এর মধ্যে একটা থিকনেস চলে আসবে। তো দেওয়ার সাথে সাথে অলরেডি একটা থিকনেস চলে আসছে। তো আমি এটাকে এখন নেড়ে চেড়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো চাইনিজ ভাজিটা অলমোস্ট রেডি হয়ে গেছে।
এখন আমি কেক ডেকোরেশন করতে শুরু করে দিয়েছি, আর বাকি যে ক্রিমগুলো ছিল সেগুলো একটা বোতলে ভরে মুখ বন্ধ করে রেখেছি। দোকানদার মামা বললো যে হুইট ক্রিম তো অনেকগুলো থাকে, প্রথমবার ইউজ করার পরে যেন আমরা বাকিগুলো বোতলে ভরে তারপর ফ্রিজে রাখি। হুইট ক্রিম দেখা যায় যে আমরা একটা কেক বানানোর পরেই বাতাস ঢুকে যায় আর ক্রিমটা নষ্ট হয়ে যায়। তো দোকানদার মামার বুদ্ধিটা আমার কাছে ভালোই মনে হলো, আমি বোতলে ভরে রেখেছি। আমার কেক ডেকোরেশন মোটামুটি শেষ, এই প্রথমবার আমি করলাম, আর আমি তো অত ভালো আসলে কেক ডেকোরেশন করতে পারিও না। তো যতটুকু করেছি আমি স্যাটিসফাইড, অনেক ভালো হয়েছে। তো সাইন ওর বাবার সাথে একটু বাইরে গিয়েছে ওর গিফট কেনার জন্য, তো আমি আশা করছি ও এসে যখন দেখবে অনেক খুশি হবে। ওর পছন্দের একটা মানে ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার এলসার কেক। তো আমার ডেকোরেশন করা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব, না হলে ক্রিমগুলো আবার মেল্ট হয়ে যেতে পারে। তো সাইন আর ওর বাবা চলে আসছে, তো আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।